দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা 24.com এর বার্তা কক্ষ থেকে। দিনের গুরুত্বপূর্ণ সব ঘটনা আপনাদেরকে জানাবো আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করে। প্রথমেই যেতে চাই আমাদের সহকর্মী জাহিদি হাসানের কাছে। দর্শক, আপনারা জানবেন নিউজিল্যান্ডের সঙ্গে যখন আমরা টি টোয়েন্টি ম্যাচের যে সিরিজ সেটা জিতে নিয়েছি, সেই মুহূর্তে টি টোয়েন্টির যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে বাংলাদেশের কোন দল অংশগ্রহণ করবে, সেই দল চূড়ান্ত যেই খেলোয়াড় তাদের নাম ঘোষণা করা হয়েছে, আমরা সেই বিষয়টি নিয়ে জাহিদি হাসান আপনার সঙ্গে কথা বলতে চাই। কেমন দল হলো আপনার দৃষ্টিভঙ্গিতে একটু জানাবেন। ধন্যবাদ প্রতীক আকবর। এবারে দলটা নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট ছিল সবার মধ্যে, এবং সেই জায়গা থেকে বলবো যে দলটা খুব বেশি চমক দিতে পারেনি, বলা যায় একেবারেই চমক দেয়নি। কারণ আমরা জিম্বাবুয়ে সিরিজ দেখেছি যেখানে তামিম ইনজুর্ড ছিলেন, এরপরে তামিম মানে পুনর্বাসনে ছিলেন, এরপরে আমরা অস্ট্রেলিয়া সিরিজের সঙ্গে খেললাম, আমরা অস্ট্রেলিয়া সিরিজ জিতলাম এবং নিউজিল্যান্ড সিরিজ চলছে, এর মাঝখানে ঘোষণা দিয়েই রীতিমতো আমরা ওয়েট করছিলাম, লাস্ট ডেট ছিল আজকে। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছিলাম কোনো চমক উপহার হচ্ছে কি না, যেহেতু তামিম নিজে রিটায়ার মানে বিশ্বকাপে না থাকার ব্যাপারটা তিনি নিশ্চয়তা দিয়েছেন। তো খুব বেশি নির্বাচকদের খুব বেশি টেনশন করতে হয়নি, এই তিনটা সিরিজ নিয়ে যারা ভালো করেছে তারাই আসলে 15 জনের স্কোয়াড পেয়েছে। শুধু রুবেল হোসেন এবং বিপ্লব তারা স্ট্যান্ড বাই আছে, তাছাড়া খুব একটা আমি মানে এই চমক দেখতে পাচ্ছি না এই বিশ্বকাপের স্কোয়াডে। যদি শক্তি এবং সামর্থ্যের কথা চিন্তা করি, যদি অভিজ্ঞতার কথা চিন্তা করি, সেখান সেই দৃষ্টিভঙ্গিতে আসলে কেমন দল হয়েছে বলে মনে করছেন? তরুণ এবং অভিজ্ঞ এই দুইটা জায়গার একদম খুব ভালো মিশেল হয়েছে এবার। নতুন প্রথমবারের বিশ্বকাপ, যেহেতু মানে প্রথমবার বিশ্বকাপ খেলছে, এরকম 6 জন এবার স্কোয়াডে আছে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে একদম তরুণ মিশেল এবং হচ্ছে মানে অভিজ্ঞ দুইটারই একটা মানে মিশ্রণ আছে আর কি দলে। এবং একই সঙ্গে আগামীকাল নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের শেষ ম্যাচ, যদিও আমরা সিরিজ জিতে নিয়েছি তবুও নিয়ম রক্ষার একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচের প্রস্তুতি কিংবা শেষ মুহূর্ত আর কোনো কিছু করবে কিনা বাংলাদেশ ক্রিকেট দল, সে ব্যাপারে কোনো কিছু যদি জানা না আমার। একদম মানে আপনি ভালোই ধরেছেন যে একদম খোলা মানে চোখে দেখলে বোঝা যাবে যে এটা বিশ্বকাপের আগে আমাদের শেষ ম্যাচ। এই ম্যাচে অনেকেই মানে রীতিমতো সাকিবও খেলছেন না সম্ভবত, এবং মুস্তাফিজ খেলছে না, কয়েকটা প্লেয়ারকে বিশ্রামে দেবে, এবং বিশ্বকাপের স্কোয়াডে যারা আছে তাদেরকে চেষ্টা করবে যে যারা স্ট্যান্ড বাই আছে বা যারা স্কোয়াডের মধ্যে আছে তাদেরকে চেষ্টা করবে যে এই ম্যাচের মধ্যে খেলানোর। এই ম্যাচটা শেষ করতে চাইবে অবশ্যই জয় দিয়ে, এবং আশা করি যে শেষ জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শেষ হবে। ধন্যবাদ। ধন্যবাদ, আমরাও সে তেমনই আশা করি যে বাংলাদেশ জয় দিয়েই শেষ করবে। দর্শক, আপনারা এটিও জেনে থাকবেন যে করোনার মধ্যে যখন স্কুল কলেজ কখন খুলবে সেই প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচিত ছিল, সে তার উত্তর পাওয়া গেছে। আমরা জানি 12 তারিখ থেকে স্কুল খুলছে এবং আজ ছিল সেই প্রস্তুতির শেষ দিন। কেমন ছিল সেই প্রস্তুতি, সেগুলো নিয়ে কথা বলবো আমাদের সহকর্মী রাহুল শর্মার সঙ্গে। রাহুল শর্মা, একটু জানাবেন যে প্রস্তুতির ব্যাপারে আপনি কতটুকু জানেন? যে আপনি নিশ্চয়ই জানেন যে আগামী রোববার থেকে স্কুল কলেজ এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, সেজন্য গত 5ই সেপ্টেম্বর একটা নির্দেশনা জারি করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, 19 দফার নির্দেশনা। সেই নির্দেশনা ছিল কীভাবে স্কুলগুলোকে প্রস্তুত করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। আমরা আজকে বেশ কিছু স্কুল ঘুরেছি, সেখানে আমরা দেখেছি সবাই সেই স্বাস্থ্যবিধি মেনে মানে স্কুলগুলো খোলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তার মানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা কিছু স্টিল ছবিও দেখেছি যেখানে আসলে পরিষ্কার করার একটি কাজ চলছে। এছাড়া স্বাস্থ্যবিধির আর কোনো বিষয় রয়েছে কিনা যেটি হয়তো স্কুল ফলো করবে? জি, আজকে সন্ধ্যায় মহর্ষি আরেকটি অফিসারে জারি করেছে, সেখানে বলা হয়েছে যে মনিটরিং কার্যক্রমটা জোরদার করা হবে, প্রতিদিনের তথ্য মহর্ষিতে পাঠাতে হবে, এই বিষয়টাও নতুন। আর আপনার আরেকটা বিষয় হলো যে আমি আজকে মালিবাগে 4টা স্কুল ভিজিট করেছি, যদিও সেগুলো কিন্ডারগার্ডেন ছিল, সেখানে 4টা স্কুলই বন্ধ হয়ে গেছে করোনার কারণে। এই যে যারা কিন্ডারগার্ডেনে পড়ে তারা কোথায় ভর্তি হবে নিয়ে একটা হাহাকার তৈরি হয়েছে, এই জিনিসটাও আমি আজকে লক্ষ্য। এটি একটি নতুন সংকট দেখা। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় খোলা কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সেগুলো নিয়ে কোনো নির্দেশনা রয়েছে? না, এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে খুব সহসায় ভিসিদের সাথে বসবে। তবে আজকে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, যেমন আপনার করোনার কারণে শিক্ষা কার্যক্রমে এক ধরনের সংকট তৈরি হয়েছে, সেই সংকট মোকাবেলার জন্য তারা শরৎকালীন এবং শীতকালীন ছুটিটা বাতিল করেছে। এর ফলে একটা মানে অর্থাৎ যেই সময়টা আসলে নষ্ট হয়েছে এই ছুটি না দিয়ে সেই সময়টা তার চেষ্টা। আমরা ধারণা করছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এই পদ্ধতিটা অনুসরণ করতে পারে।
এটি নিশ্চয়ই পরবর্তীতে সিদ্ধান্ত জানা যাবে। জি জি। দর্শক শুনছিলেন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কবে খুলবে এবং তাদের প্রস্তুতি কী খোলা নিয়ে, সেগুলো কিভাবে পরিচালিত হচ্ছে সেই সব বিষয়ে আমাদের সহকর্মী জানালেন। জাতীয় বিষয় ছাড়াও আন্তর্জাতিক বিষয় কিন্তু বরাবরই আমাদের নজরে রয়েছে এবং আফগান ইস্যু বরাবরই আলোচনায়। আমরা এটিও জানতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি কবে গঠিত হবে এবং কিভাবে গঠিত হবে সেই সব নিয়ে নতুন নতুন সব তথ্য আসছে গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেগুলো প্রকাশ করছে। আমরা সেই বিষয়ে একটু জানতে চাই আমাদের সহকর্মী দেলোয়ার মাসুমের কাছে। মাসুম, একটু বলবেন যে এমন শুনছি 9/11 সেই সময়ে সেই দিনটাতেই আসলে সরকার গঠিত করবে তালেবানরা, বিষয়টা কেমন এবং আসলেই যদি ওই দিনেই হয় সরকার গঠন তাহলে আসলে কেন ওই দিনেই কেন? আসলে বিষয়টি হলো যে এটি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে তথ্যটি এসেছে যে 11 সেপ্টেম্বর তালেবান যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন করেছে সেটা 11 সেপ্টেম্বর শপথ নেবে। তো নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ঠিক 20 বছর আগে 2001 সালে 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কয়েকটি জায়গায় তৎকালীন তালেবান হামলা আলকায়দা হামলা চালিয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটাকে আমরা টুইন টাওয়ার হামলা বলে অনেক বেশি পরিচিত, এবং ওদের যে সামরিক স্থাপনা পেন্টাগন, ওইখানে ব্যাপক হামলা চালানো হয়েছিল। এর মধ্যে টুইন টাওয়ারে আপনার কিন্তু অনেক হতাহত হয়েছিল, সামরিক বেসামরিক লোক মিলিয়ে প্রায় 3,000 মানুষের মৃত্যু হয়েছিল। এবং ওই হামলার প্রতিশোধেই কিন্তু তারা হচ্ছে প্রতিশোধ নিতে হচ্ছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী ঝাঁপিয়ে পড়ে। সেই দখলদারিত্ব হচ্ছে অতি সম্প্রতি শেষ হলো, সেই শেষ হওয়ার পালাতেই কিন্তু তালেবান আবার ক্ষমতায় আসছে, এবং তারা মনে করা হচ্ছে যে তাদেরকে এক ধরনের লজ্জা দিতেই ওই 11 সেপ্টেম্বর তারা শপথ নেবে। এবং শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কিন্তু তালেবান এরই মধ্যে চীন, রাশিয়া, ইউরোপের কয়েকটি দেশ, এমনকি যুক্তরাষ্ট্রকেও তারা আমন্ত্রণ জানিয়েছে যেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা থাকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই সব ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যম কিছু জানাচ্ছে কিনা? শপথ গ্রহণ অনুষ্ঠান তালেবান ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানের যে শাসন কাঠামো সেটা কিন্তু অনেকটা খোলনলচে বদলে গেছে। তারা এখন আগের রিপাবলিকান অবস্থায় নেই, তারা এখন হচ্ছে ইসলামিক এমিরেটস। তো সব কিছু হচ্ছে ইসলামিক শরিয়া আইন মোতাবেক পরিচালিত হচ্ছে, এবং এরই মধ্যে তারা নারীদের ব্যাপারে যে মানে সফটনেসের কথা বলেছিল সেই অবস্থান থেকে তারা ধীরে ধীরে সরে আসছে। তাদের কোনো কিছু এখন আসলে তারা যা বলছে তাদের কাজের সাথে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না, ফলে শপথ গ্রহণ অনুষ্ঠানটা কেমন হয়, তাদের আনুষ্ঠানিকতাটা কেমন হয় সেটা নিয়েও পরিষ্কার করে কেউ বলতে পারছে না। ধন্যবাদ দেলোয়ার, আসলেই আন্তর্জাতিক এই বিষয়ের দিকে নিশ্চয়ই সবার নজর থাকবে। দর্শক, নিউজ বাংলার সঙ্গে থাকবেন, নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।